বিয়ের পরপর এক বাসায় গিয়েছি, ঠিক আত্মীয় নন, শ্বশুরবাড়ির দিকের পরিচিত। ভদ্রমহিলা এক সময় আমার শাশুড়ির কাছের মানুষ ছিলেন। অনেকদিন যাতায়াত না থাকলেও খালার ছেলে সেলিম ভাই আবার আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু, সেই সূত্রে দাওয়াত দিয়েছিলেন। আমি তখন থাকি পুরান ঢাকায় শ্বশুরবাড়িতে। এক দুপুরে স্বামীর সাথে রওনা হয়েছি। অভিজাত এলাকায় আধুনিক অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে একটু থমকে গেলাম। একে তো নতুন বিয়ে হয়েছে, তার উপর কাউকে চিনি না। তবে সেলিম ভাই ফোন পেয়ে বেশ আন্তরিকতার সাথে হাসি মুখে লিফটে করে উপরে নিয়ে গেলেন। দরজা খুলে দিল এক মেয়ে, বেশ সুন্দর পরিপাটি করে গোছানো বড় বাসা। খালার ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে টিভি দেখছিলেন। পরনে সুন্দর দামি শাড়ি, পরিপাটি বেশ ভূষা। তবে জানি না কেন স্বামীর দিকে তাকিয়ে হাসলেও আমাকে তিনি আগ্রাহ্য করে গেলেন। স্বামী ভদ্রলোক আমাকে খালার সাথে বসিয়ে রেখে তার বন্ধুর সাথে ভেতরের ঘরে চলে গেল। আমি লক্ষ্য করলাম খালার চোখে মুখে কেমন একটা বিরক্তি ভাব। মনে হলো আমাকে সম্ভবত ওনার খুব একটা পছন্দ হয়নি। ওই দিনই প্রথম দেখা, কথাবার্তাও সেভাবে শুরু হয়নি। আসলে সম্পূর্ণ বিনা কারণেও প্রথম দেখাতে কারো কাউকে অপছন্দ হতে পারে, ওই দিনের ঘটনায় সেটা প্রথম বুঝেছিলাম। আবার আমারও কোনো দোষ থাকতে পারে, সেটা হয়তো আমি ধরতে পারিনি। যাই হোক, আরেকটা ব্যাপার হতে পারে, শাশুড়ির মুখে শুনেছিলাম তিনি খুব স্ট্যাটাস মেনটেন করে মানুষের সাথে মেশেন। হয়তো আমার বাবা নেই শুনে তিনি আমাকে নিচু পরিবার কিংবা মেশার উপযোগী ভাবেননি। এটা ভাবার পেছনে এক কারণও আছে। নিজেদের বিষয় ও সম্পত্তির স্ববর্ণনা দিচ্ছিলেন বারবার। দুই ছেলের রুমে ঢুকে ছেলের বউরা বাপের বাড়ি হতে বিয়েতে উপহার হিসেবে কী কী এনেছে সেই সব দামি জিনিসপত্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। সেই সাথে বর্ণনা দিচ্ছিলেন বউদের বাপের বাড়ির অবস্থা। দুই ছেলে অবশ্য বিয়ে করেছে খুব বেশি দিন হয়নি। বউয়েরা রান্নাঘরের কাজ ছোটাছুটি নিয়ে ব্যস্ত ছিল। তিনি এবং তার ছেলেরা কখনো কাজের লোকের রান্না খান না। এ বাড়িতে দুইজন মানুষ কাজের মানুষ আছে, তবে তাদের রান্নাঘরে ঢোকা সম্পূর্ণ নিষেধ। খেতে বসে আরেকটা অস্বস্তি। সাধারণত যেমন মেহমানদের জন্য সব খাবার টেবিলের সাজিয়ে রাখা হয়, আর যার ইচ্ছে প্লেটে তুলে নেই ওখানে তেমন নয়। ওখানে টেবিলে সব তরকারি ঢেকে রাখা। ভদ্রমহিলা নিজ হাতে একটি ঢাকনা তুলে তরকারি বের করে চামচ দিয়ে বেরিয়ে দিচ্ছেন পরিমাণ মতো। সে তরকারি খাওয়া শেষ হলে তবেই আরেক তরকারির ঢাকনা খুলেন। কী কী পদ আছে আগে দেখা বা বেঁচে খাবার উপায় নেই। আমি কেবল সবজি দিয়ে খেয়ে উঠে গেলাম, ওটাই প্রথমে দিয়েছিলেন। মাংসের সিরিয়াল আসা পর্যন্ত ধৈর্য কুলালো না। দুই ছেলের বউদের সাথেও কথা জমল না, তারা সংসার সামলে ক্লান্ত। বাসা থেকে বেরিয়ে স্বামীকে বিরক্তি নিয়ে বললাম এত বড় লোকদের বাসায় আমাকে আর নিও না। স্বামী চুপচাপ বলল এটা ওদের ভাড়া বাসা, দুই ছেলে ভালো চাকরি করে আর মায়ের নামে বেশ কিছু টাকা আছে, সবাই মিলে সমানভাবে খরচ দেয় সব কিছুতে, বড় বাসা নিয়ে থাকে। যা হোক, দীর্ঘদিন কেটে গেছে, ওই বাসায় যাবার আর ইচ্ছে হয়নি। এমনকি তাদের সম্পর্কে স্বামী কিছু বললেও শুনতে আগ্রহ পেতাম না। কেন যেন সেদিন আত্মসম্মানে লেগেছিল। 9 বছর পর স্বামীর সাথে আবার একদিন যেতে হলো ওই বাসায়। এবার গিয়েছি হুট করে বাচ্চা বাবা কী যেন দরকার পড়েছিল সেলিম ভাইয়ের সাথে। এক জায়গায় যাবার পথে তাই অল্প সময়ের জন্য থামা। ওনারা বাসা পাল্টেছেন আগেই জানতাম। বাসার সামনে দাঁড়িয়ে এবারও থমকে গেলাম। বেশ পুরনো আমলের একটা রংচোটা চারতলা বিল্ডিং, বাইরের দেওয়ালে শ্যাওলা। দেখেই বোঝা যায় বাড়ির মালিক সংস্কার করেনি দীর্ঘদিন। পাশ দিয়ে ড্রেন নোংরা নর্দমার জন্য ভয়ানক গন্ধ। সেলিম ভাই এবারও নিচে নেমে হাসি মুখে এগিয়ে গিয়ে উপরে গেলেন আমাদের। তিনতলায় থাকেন তারা। বাসার সিঁড়িগুলোও বেশ অপরিষ্কার, বাড়ির দরজার সামনে ময়লার বালতি রাখা। মনে হলো কখনো সেটা ধোয়ার কথা কেউ ভাবেনি। দুই রুমের ছোট ফ্ল্যাট, আগের মতো কিন্তু এখন সাজানো গোছানো নয়। যা হোক, বাইরের মতো ভেতরেও পরিবর্তন হয়েছে অনেক কিছুই। রান্নাঘরে যিনি রান্না করছিলেন
তিনি সেলিম ভাইয়ের তৃতীয় স্ত্রী, কোলে শিশু সন্তান। সেই প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছিল পরের বছর, এরপর আবার বিয়ে করেছিলেন, সেটাও টেকেনি। শুনেছি দুই স্ত্রীর করা মামলায় ওনাদের প্রচুর অর্থ সম্পদ গেছে, দ্বিতীয়বার চাকরি গেলে যাবার পর আর চাকরি হয়নি, বর্তমানে বেকার। বর্তমান ভাই বড় ভাই বউ নিয়ে আলাদা নিজের ফ্ল্যাটে চলে গেছে কয়েক বছর আগেই। ওনাদের সংসার এখন পুরোপুরি চলে কেবলমাত্র খালা মানে সেলিম ভাইয়ের মায়ের টাকায়। খালাকেও চোখে পড়ল, তবে আগেরবারের মতো ড্রয়িং রুমের সোফায় নয়, এবার সেলিম ভাইয়ের বউয়ের সাথে রান্নাঘরে ছিলেন। একপাশে বসে সবজি কাটছিলেন তিনি, আগের মতো পরিপাটি কাপড় চোপড়ে নেই, পুরনো মলিন কাপড়ে পরিবর্তন দেখে একটু ধাক্কাই খেলাম। আমাকে দেখে তিনিও অপ্রস্তুত, কাঁচোমাচো হয়ে গেলেন যেন, গরমে ঘেনমেনে একাকার, আগের সেই দৃষ্টিও নেই। আমি মৃদুস্বরে বললাম, খালাম্মা এই বয়সে রান্না ঘরের গরমে আছেন, একজন ছোটা মানুষ রাখলে পারতেন, ভাবিরও সাহায্য হতো তাহলে। আর বলো না, এখানে প্রতি কাজের জন্য এরা 1000 টাকা চায়, নিজেরাই সব কাজ করি, সমস্যা হয় না, কাজের লোকের পেছনে শুধু শুধু এতগুলো টাকা খরচ করে লাভ কী বলো। মুখে বললেন বটে, তবে ঘরের অবস্থা দেখে দুইজন মিলে কুলিয়ে উঠতে কষ্ট মনে হচ্ছে। যা হোক, স্বামীর কাজ শেষে বাড়ি হতে বেরিয়ে এলাম। আমাকে চুপ করে থাকতে দেখে ভদ্রলোক বললেন, কি ভাবছ? আমি বললাম, কিছু না, অবাক হয়েছি আর কি, এত পরিবর্তন। স্বামী গম্ভীর মুখে বললেন, সময় পাল্টাই। প্রিয় পাঠক, আমি আমার জীবনে ঘটা ভালো কিংবা মন্দ সব ঘটনা থেকে কিছু শিক্ষা নেবার চেষ্টা করি, এখান থেকেও নিয়েছি, কথা সত্য, সময় পাল্টাই, তার চেয়েও বড় নয়। সময় পাল্টাতে খুব সময় লাগে না, কবিতা আছে, আজিকে যে রাজা ধীরাজ কাল সে, আশেপাশে তাকালে এমন অনেক ঘটনাই কিন্তু চোখে পড়ে আমাদের, তাই সুসময়ে আসুন, কারো বিনয় হই, বিশ্বাসী হলে চলুন সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করি। এতে সৃষ্টিকর্তা আমাদের দুঃসময়ও নিশ্চয়ই কাটিয়ে দিবেন, অহংকার করবেন না, অহংকার পতনের মূল। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি একদম সত্যি ঘটনা, নাম ছদ্মনাম লিখেছি। আজকের গল্পের নাম নানা রঙের ভাবনা, লিখেছেন মাহবুবা আরিফ সুমি। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।